সরকারি প্রজ্ঞাপনে রেড জোন হিসেবে নারায়ণগঞ্জকে চিহ্নিত করা হলেও এখনও পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহরের চাষাড়া এলাকায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ধন্যবাদ তানিম। আপনি জানেন যে রেড জোন হিসেবে খ্যাত জেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আরো দুইটি এলাকা গতকাল রাত থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনে জারি করেছেন যে রেড জোন হিসেবে এই দুইটি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। তো আসলে এই বিষয়ে আমরা জানতে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক যেটা জানিয়েছেন যে তিনিও গণমাধ্যমে এই ধরনের খবর তিনি পেয়েছেন, তবে তার কাছে মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা আসেনি। তবে তিনি এবং জেলা প্রশাসক, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন এ ব্যাপারে তারা তৎপরতা রয়েছেন বলে জানিয়েছেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে যখনই রেড জোন বাস্তব বা লকডাউনের ব্যাপারে যে কোনো নির্দেশনা আসবে তারা সেটি বাস্তবায়ন করতে, কার্যকর করতে তারা প্রস্তুত রয়েছেন। এদিকে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এই আজকে বিকেল 4টার দিকে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি জরুরি সভায় অংশ নিয়েছিলেন। জেলা প্রশাসক, জেলা সিভিল সার্জন এবং জেলা করোনা ফোকাল পার্সন কর্মকর্তাদের নিয়ে তিনি একটি জরুরি সভা করেছেন এবং সভা শেষে তিনি গণমাধ্যমকে একটি ব্রিফিংও করেছেন। শামীম ওসমান জানিয়েছেন আমাদেরকে যে নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি, করোনা রোগীদের চিকিৎসা সেবাকে আরো ত্বরান্বিত করতে বেসরকারি ভাবে দুইটি হাসপাতালকে করোনা চিকিৎসা দেওয়ার ব্যাপারে প্রস্তুত করা হয়েছে। একটি হচ্ছে শহরের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে আইসিইউ সুবিধা সম্পন্ন রয়েছে, এবং আরেকটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আরো একটি মদনপুর উপজেলার, বন্দর উপজেলার মদনপুর এলাকায় আলবারাকা হাসপাতাল, যেখানে ভেন্টিলেটর এবং অক্সিজেন সুবিধা রয়েছে, এই দুইটি হাসপাতালকে করোনার চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। এবং আজ থেকেই তারা রোগী, করোনা রোগী ভর্তি করবেন বলে তারা শামীম ওসমানকে আশ্বস্ত করেছেন। এবং তাদের যা কিছু প্রয়োজন, চিকিৎসক, নার্স, যন্ত্রপাতি, যা স্বল্পতা যা কিছু রয়েছে, এ ব্যাপারে তাদেরকেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে শামীম ওসমান আমাদেরকে জানিয়েছেন। তো আজ তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতির সব শেষ খবর। নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শওকত আলী সৈকত।